মাহওয়ার তো সহজ, নিজের 90% নিংড়ে দেওয়া লাগে ছোট্ট একটা প্রাণকে। গর্ভের 40 সপ্তাহ আর দুধ পানের 2 বছর, এই সময়টুকুতে এই ছোট্ট জানটা মায়ের থেকে খেয়ে খেয়ে মায়ের মাঝে বড় হতে থাকে। আর মা থাকেন রক্ত স্বল্পতা, হাঁটু ব্যথা, ফ্যাকাশে চোখ, ফ্যাকাশে ঠোঁট, খসখসে চামড়া, মোটা মোটা চুল পড়ে যাওয়া, নখ ভেঙে যাওয়া আর ভালো মন, এলোমেলো মাথা, একরাশ বিরক্তি আর খিটখিটে মেজাজ নিয়ে। তবু মাতৃত্ব ভয়ঙ্কর সুন্দর, আর এই সুন্দর মাতৃত্বের জন্য মেয়েরা তাদের স্বাস্থ্য, সৌন্দর্য, ক্যারিয়ার, চাওয়া পাওয়া, ভালো লাগা, মন্দ লাগা সব কিছুই নিমিষে বিসর্জন দিতে দুবার ভাবে না। তাই কেউ দরদি হয়ে জানতে চাইবেন না তোমার চেহারার এই বেহাল দশা কেন, তোমাকে ভরে পড়ে লাগছে কেন, তোমার মেজাজ এত খারাপ কেন। এই অবান্তর কথাগুলো একজন মাকে বড় কষ্ট দেয়, তাকে অস্থির করে তোলে। সবার উচিত একজন মাকে সাপোর্ট দেয়া, তাকে উৎসাহ দেয়া, তাহলে তার হারানো সৌন্দর্য আবারও ফিরে আসবে।